যে আসাদ নূর আমার নবীরে গালি দিবি তুই দুনিয়ায় 180 কোটি মুসলমান जिंदा থাকতে এটা হতে পারে না তোর মত সাতিমদের জন্য ডিবেট না তোর মত সাতিমদের জন্য যুক্তি না তোর মত সাতিমদের জন্য সুন্দর সুন্দর ওয়াজ না আরে হয়তো তুই নিজেকে শুধরাবি তাহলে এই জমিনে বেঁচে থাকার অধিকার তুই হারাবি গোটা জমিনের চাইতে দামি যিনি তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে যাকে তার ভালো লাগে না সে এই পৃথিবীতে থাকার কোনো অধিকারই রাখে না ওরা চাইলে নিজেরা দুনিয়া একটা বানিয়ে নেক এরপর সেখানে গিয়ে যা মনে চায় তা করুক কিন্তু থাকবে আল্লাহর দুনিয়ায় খাবে আল্লাহর পড়বে আল্লাহর কিন্তু সেখানে বসে আল্লাহর নবীর সামনে গোস্তাখি করবে এটা দুনিয়ার মুসলমান কখনো সয়ে নিতে পারে না তবে আমরা সয়ে নিয়েছি কারণ আমাদের গায়ের চামড়া গন্ডারের চামড়া চাইতে মোটা হয়ে গিয়েছে আবু তালেব একজন অমুসলিম হয়ে কালেমা না পড়েও যে এই দুঃসাহসিকতার পরিচয় দিতে পেরেছে আমরা কালেমা পড়ে পড়ে বুড়া হয়েও অনেক সময় দিতে পারি না এমনকি এই কথাগুলো বলতেও মাঝে মধ্যে ভয় লাগে আমার ভালো লাগে ঢাকার একজন রাজনৈতিক নেতা আছে আমি নাম বলবো না না বললেও সবাই চিনবেন এই সাতিমের রাসূলের মাসালা নিয়ে দেখে আল্লাহর বান্দা বাকি উল্টা পাল্টা করুক আর ভালো করুক সেটা অন্য আলাপ কিন্তু এই মাসালা নিয়ে দেখি সে রাজনৈতিক বড় নেতা হওয়ার পরও যেখানে স্টেজে সুযোগ পায় সেখানে এই কথা স্পষ্ট বলে যে আল্লাহর নবীরে গালি দিবি আমি চুপ করে বসে থাকবো এটা হবে না নবীরে গালি দিলে তোর কল্লা আমি ফালায়া দিব এমপি গিরে আমি ছাইরা দিব এমনকি এটাও বলে অনেকে সমালোচনা করে সে এমপি হয়ে কথা বলে কিভাবে নিজে আবার জবাব দেয় হ্যাঁ আগেও বলেছি এখনই বলছি এমপি গিরি পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আগে নবীরে গালি দিলে এমপি গিরি দিয়ে করবো তো দরকার তো ছিল প্রতিটা মুসলমান এই কথা বলবে কিন্তু আজকাল বলা তো দূরের কথা শুনতে গেল আগে একবার ডানে তাকায় আগে একবার বামে তাকায় দূরের কেউ শুই না ফেললো নাকি ঝামেলা টামেলা আবার পড়া লাগবে নাকি দিলগুলো হয়ে গেছে টিকটিকির মতো যদিও বাহির দিয়ে দেখতে লাগে বাঘের মতো বাঘার বিড়াল দূর থেকে অনেক সময় ছবি তুললে সিস্টেম করে একই রকম লাগে মুখ দুটো খেয়াল করবেন বাঘের মুখ বিড়ালের মুখ অনেক সময় বেশ কাছাকাছি মনে হবে কিন্তু কোথায় বিড়াল কোথায় বাঘ আমাদের হালত হয়েছে এমন আমরা হলাম ছবির বাঘ বাস্তবের বিড়াল প্রত্যেকে কষ্ট নিয়েন না সকলকে উদ্দেশ্য করে বলছি না প্রতিটা যুগেই কিছু মানুষ অবশ্যই থাকবে যারা ওমরের ভূমিকা পালন করবে হামজার ভূমিকা পালন করবে খালেদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে সালাহউদ্দিন আইয়ুবীর ভূমিকা পালন করবে এমন কিছু ভালো লোক থাকবে বলেই তো দুনিয়াটা টিকে আছে তো বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে ছিলেন জাহেলি সমাজ সেখানে আইন কানুন ছিল না এমন না কিন্তু সেই সমাজ কতটা বর্বর হয়ে গিয়েছিল আপনারা জানেন বাপ মারা যাওয়ার পর মায়েরে পর্যন্ত বিয়ে করে নিত মেয়ে সন্তান জন্ম নিয়েছে জ্যান্ত দাফন করে ফেলত কি পরিমাণ বর্বরতা এটা তো ইতিহাস এই রকম বর্বরতাও খুঁজে পাওয়া দায় হয়ে যাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তার সোহবতে এসে অনেকে স্বর্ণের মানুষে পরিণত হলো আপনারাই তো বলেন যাদের যে কোনো একজনকে ফলো করলেই জিন্দগি চমকে যায় এমন সোহবতে পেয়ে এমন চমকে গেলেন সেই মানুষগুলো দুদিন আগে যারাই নিজের সন্তানটা দাফন করেছে যারা নিজেরাই চুরি করেছে ডাকাতি করেছে রাহাজানি করেছে জিনা করেছে ধর্ষণ করেছে এতকাল আইন দিয়ে করা গেল না এতকাল পিটিয়ে পাটিয়ে করা গেল না কিন্তু এখন এমনি এমনি হয়ে গেল কিভাবে কিভাবে কিসের প্রভাব এটা কোন আইনের প্রভাব না এটা পুলিশের প্রভাব না এটা হামলা মামলার প্রভাব না এটা দিল তৈরি করার প্রভাব এ কারণে ইসলাম এসে মানুষের দিল তৈরি করে মক্কার যুগ দেখেন ১৩টা বছর নবী দাওয়াত দিলেন মক্কায় ১০ বছর কাটালেন মদিনায় ১৩ বছর মক্কায় করলেন কি পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রিতে মেরাজ হয়েছে মক্কার শেষের দিকে তার মানে বড় একটা অংশ ছিল যখন পাঁচ ওয়াক্ত নামাজও ফরজ হয় নাই রমজানের রোজা এসেছে মদিনায় হজ এসেছে মদিনায় জাকাত এসেছে মদিনায় জিহাদ এসেছে মদিনায় পর্দার বিধান এসেছে মদিনায় মদ নিষিদ্ধ হওয়ার বিধান এসেছে মদিনায় ইসলামের অধিকাংশ বিধান এসেছে মদিনায় তাহলে মক্কায় বসে ১৩টা বছর করলেন আমরা বদরের ফলাফল দেখি আমরা উহুদের ফলাফল দেখি আমরা মদিনা যুগের আলোকিত ইতিহাস দেখি কিন্তু একটাবার চিন্তা করি না
বদর রচিত হয়েছিল কাদের হাতে এরাই তো সেই সমস্ত মানুষ যারা মক্কায় দুর্দিনে নবীর সঙ্গ দিয়েছিল নবীর সোহবতে দিলগুলোকে প্রস্তুত করেছিল দিল যখন প্রস্তুত হলো হালত যখন এমন হলো এক সময় এক নারী তাও সাধারণ না বুড়ি নারী ইতিমধ্যে যে বুড়ো হয়ে গিয়েছে আবু জাহাল ইসলামের জন্য ধিক্কার দিচ্ছে আর দিচ্ছে আল্লাহর বান্দি চুপচাপ কোনো কথা বলছে না কোনো প্রতিবাদ করছে না আবু জাহাল উত্তেজিত হয়ে গেল ওই বেড়ি তোরে এত কথা বলছিস জবাব করে দিচ্ছিস না রাগের মাথায় নিজের হাতে থাকা তার বর্ষা ঢুকিয়ে দিল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানের মধ্যে তার বর্ষার আঘাতে সেই জায়গায় তরপতে তরপতে ইন্তেকাল করলেন ইসলামের প্রথম শহীদের খাতায় নাম লেখালেন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আমরা সুমাইয়াদের কুরবানি দেখি আবার বদর দেখি কিন্তু বদরের সঙ্গে সুমাইয়াদের কুরবানির কি সংযোগ সেটা দেখি না আরে কুরবানি দেওয়ার মতো মুসলমান যদি না থাকে ইসলামের বিপ্লব কখনোই রচিত হয় না শুধু এসি রুমে বসে থাকা লোকদের দিয়ে বিপ্লব হয় না শুধু মিষ্টি কথার ফুলকি উড়ানো লোকদের দিয়ে বিপ্লব হয় না শুধু ভালো থাকতে চাওয়া লোকদের দিয়ে বিপ্লব হয় না বিপ্লব তাদের দিয়েই হয় যারা বেলাল হতে পারে আম্মার হতে পারে ইয়াসির হতে পারে খুবাইব হতে পারে খাব্বাব হতে পারে সুমাইয়া হতে পারে যারা জান দিতে পারে কিন্তু ইমান দিতে পারে না আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা যুগে পাঠিয়েছেন যে যুগের সঙ্গে জাহেলে যুগের বড় মিল আছে কথাটা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি আমাদের যুগ অনেক ক্ষেত্রে জাহেলে যুগকেও ছাড়িয়ে গেছে আপনার ইতিহাস পড়েন যে কওমে লুত লুত আলাইহিসসালাম একজন নবী ছিলেন তার জাতি পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতার অভিশপ্ত পাপের সূচনা করেছিল এমনকি দুইজন কয়েকজন ফেরেশতা এসেছিল তার কাছে সম্প্রদায়ের উপর আজাব আসবে সংবাদ নিয়ে ফেরেশতারা এসেছিল বালকের রূপ ধরে কারণ জমিনে কোনোদিন কোনো ফেরেশতা নারীর রূপ ধরে আসেনি এমনকি মারিয়াম আলাইহিসসালামের কাছে একান্ত নিভৃতে আসলেন জিব্রিল আলাইহিসসালাম তখনও মহিলা সেজে আসেন নাই পুরুষ সেজে এসেছেন কেন ফেরেশতাদের তো জেন্ডার হয় না ফেরেশতারা কি মেল বা ফেরেশতারা ফিমেল কোনোটাই বলার সুযোগ নাই ফেরেশতাদেরকে কেউ ফিমেল বললে কাফের হয়ে যাবে যদি মেল বলে এটাও কোরআন সুন্নাহ বহির্ভূত কথা হবে বরং ফেরেশতাদের ব্যাপারে এই কথাই তোলা যাবে না তাহলে কোথাও নারী হয়ে আসলো না কেন সব জায়গায় পুরুষ হয়ে আসলো কেন কারণ নারী না হয়ে নারীর চেহারা ধরা নারীর আকৃতি ধারণ করা এটা কখনোই ব্যক্তিত্ব এবং আত্মমর্যাদার পরিচয় হতে পারে না আল্লাহ নবীর হাদিসও আছে আল্লাহর রাসূল লানত দিয়েছেন ওই সমস্ত নারীদেরকে যারা পুরুষের সাদৃশ্য ধারণ করে তো যেই মেয়েগুলো জিন্স পরে টপ পরে ঘুরে বেড়ায় এই লোকগুলো এই মহিলাগুলো পুরুষদের সাদৃশ্য ধারণ করে না আরে করে না আজকাল তো পুরুষ যা করে মহিলাদের তাই করা লাগবে না হলে দেশের উন্নতি নাকি আটকে থাকবে পুরুষ ফুটবল খেলে এখন মহিলাদের হাফ প্যান্ট পরে ফুটবল খেলতে হবে আবার খেলে যদি গোল দিয়ে শিরোপা নিয়ে আসে তাহলে নাস্তিকরা আবার ঠিকই এটা বলে সর মাচাবে দেখেছো মৌলবাদের পতন হয়েছে হুজুরদের পরাজয় হয়েছে আপনারা দেখার কথা এই মহিলারা শিরোপা জেতার পরে নাস্তিকরা কার্টুন ছেপেছিল সামনে একটা মুরব্বী হুজুর পিছনে একটা হাফ প্যান্ট পরা মহিলা মহিলা পায়ে একটা ফুটবল মহিলা ফুটবলটা লাথি মেরেছে আর হুজুরের পেছনে নিতম্বে এসে লেগেছে মানে বুঝাচ্ছে এই মহিলারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে ফুটবলে লাথি মেরে হুজুরদের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে তাহলে কি এমন উন্নতি হয়ে যায় যদি মহিলারা হাফ প্যান্ট পরে ফুটবল খেলে না খেললে দেশের কোন উন্নতিটা থেকে যায় আমারে বলেন সেলসম্যান নারী বানালে কি এমন ফায়দা হয় যেটা পুরুষ দিয়ে হয় না রিসিপশনে মহিলা বসালে কি এমন দেশের কল্যাণ হয় যেটা পুরুষ বসালে হয় না আর এক পুরুষের চাকরির ব্যবস্থা করলে শুধু এক পুরুষ উপকৃত হয় না এক পুরুষের সঙ্গে জড়িত থাকে পাঁচজন দশজন বিশজন পর্যন্ত মানুষ একজনের চাকরির ব্যবস্থা হলে দশজন মানুষের পেটের ভাতের ব্যবস্থা হয় কিন্তু মহিলাদের ক্ষেত্রে কয়জনের ক্ষেত্রে এমন ব্যবস্থা হয় আমাদের বলেন দেশের সব পুরুষেরই চাকরির ব্যবস্থা করা গেল না আরে বেকার সমস্যা কি জানো তাদের সমস্যা নাকি বাংলাদেশে কত শিক্ষিত এমন নাই যারা অনার্স মাস্টার্স করে বসে আছে চাকরি পায় না আরে নাই নাই এরা চাকরি পাচ্ছে না এগুলো নিয়ে কারো চিন্তার কোনো খবর নাই কিন্তু মহিলাগুলারে কেমনে ঘর থেকে বের করা যায় আর মহিলাগুলারে কেমনে হুজুরদের বিরুদ্ধে লাগায় দেওয়া যায় বাহ তাহলে এই দেশের উন্নতি হয়ে যাবে দেশ এক লাফে অনেক দূর এগিয়ে যাবে হ্যাঁ এগিয়ে যাবে নিশ্চিত তবে জান্নাতের দিকে না জাহান্নামের দিকে তো এই যে এত এত সমস্যা সমস্যার সমাধান কোথায় জানেন ধর্ষণ বাড়ছে পুরুষরে বুঝায় পুরুষ চোখ সামলাও
সবাইরে নিজের মা মনে করো, সবাইরে নিজের বোন মনে করো, তো সবাইরে মার বোন যদি মনে করে বিয়ে করবে কেন? সবাইরে মার বোন মনে করো কোন সমাজে সম্ভব আমাকে বলেন? দুনিয়ার সবাই কি যুগের হাসান বসরি হবে নাকি? সবাই কি বড় বড় ওলিয়া ওলিয়া কুতুব হবে নাকি? যে তুমি একটা নসিহত করো বাবা, সবাইরে মা মনে করবা, বোন মনে করবা, এক কথায় সবার দিলের হালত চেঞ্জ হয়ে যাবে। আরে শয়তান তো এমন, কত বড় বড় ওলিয়া আল্লাহরে পর্যন্ত বরবাদ করলো এই নারীর টপ ফেলে। আল্লাহ নবী নিজে যেখানে বলেছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আদাররা আলা রিজালি মিনান নিসা, আমি আমার পরে পুরুষের জন্য, পুরুষের জন্য নারীর চাইতে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাই নাই। অন্যান্য গুনাহের ব্যাপারে কোরআন কি বলে? কোরআন বলে চুরি করো না, কোরআন বলে এটা করো না ওটা করো না, কিন্তু এই নারী সংক্রান্ত যে পাপ এটার ব্যাপারে কোরআন বলে নাই জিনা করো না, বরং কোরআন বলেছে লা তাকরাবু জিনা, জিনার ধারে কাছেও যেও না। তো অন্যগুলোর ব্যাপারে বললো মদ খেও না, এটা করো না ওটা করো না ডাইরেক্ট, কিন্তু এখানে এসে বলো ধারে কাছেও যেও না। ধারে কাছে যাওয়া মানে কি? মানে হলো চোখ দিয়ে দেখবা ধারে চলে গেছো, কান দিয়ে কথা শুনবা ধারে চলে গেছো, ত্বক দিয়ে স্পর্শ করেছো ধারে চলে গেছো। আরে নারীর যদি সব উন্মুক্তই রাখা হয়, চেহারার কথাই ধরেন, তখনই না পুরুষের চোখের জিনা হয়। আর যদি সবারটা উন্মুক্ত না থেকে আবৃত থাকে, চোখের জিনা আবার কেমনে হয়? তো জিনার পরিবেশ করে দিবেন নিজে, চোখের জিনা পরিবেশ করবেন আপনি, কানের জিনা পরিবেশ করবেন আপনি, হাতের জিনা হ্যান্ডশেক পরিবেশ করবেন আপনি, দিলের জিনা এটারও পরিবেশ করবেন আপনি। পর্নোগ্রাফি উন্মুক্ত, নাটক সিনেমায় যৌন সরসরি উন্মুক্ত, রাস্তাঘাটে যদি কোনো বিজ্ঞাপন টানায় বিলবোর্ডের মধ্যে, সেখানেও নারীর শরীর না দেখালে মার্কেটিং ভালো হয় না। পুরুষের শরীর দেখায় কোথায় মার্কেটিং করে আমারে বলেন? পুরুষেরা হাজির করলে বেশি করে পোশাক পরায়, শুধু প্যান্ট শার্ট পরেছে চলবে না, উপরে ব্লেজার গায়ে দিয়েছে, এর উপরে পারলে আরও কিছু গায়ে দিয়েছে, যত কাপড় তত সুন্দর, তত স্মার্ট, তত বেশি ফ্যাশন। পুরুষ জামা পরবে কোথায়? টাকনুর নিচে, এমনভাবে জামা পরবা যাতে ঝাড়ু দেওয়া আর না লাগে, এই ঘরের পোলাপান হাঁটলেই যাতে অটোমেটিক ঝাড়ু হয়ে যায়। তাহলে পুরুষ কাপড় যত বাড়াবে তত স্মার্ট, তত সুন্দর, আর নারী কাপড় যত কমাবে তত সুন্দর। পুরুষরা দিয়ে যদি খবর পড়ায়, অনেকে আছে না কে হুজুর টিভি দেখি না, সিনেমা টিনেমা খেলাধুলা দেখি না, খালি খবর দেখ একটু দিক তো ভালো কথা। খবর যখন দেখে, পুরুষরা দিয়ে যখন খবর পড়ায়, সুন্দর পোশাক আশাক দিয়ে বসায়, না তার বুকের লোম দেখা যায়, না তার শরীরের কোনো ভাজ আর খাজ দেখা যায়, সম্পূর্ণভাবে আবৃত থাকে, আপনি তার বডিও মাপতে পারবেন না, কোনো কিছু কল্পনা করতে পারবেন না। নারীর দিয়া যখন সংবাদ পড়ায় এমনি পড়ায়, পুরুষ মেকআপ না করলে ব্যাপার না, এটাই স্বাভাবিক, ন্যাচারালটাই সুন্দর, নারী মেকআপ ছাড়া কল্পনাই করা যায় না। আবার কাপড় পরলেও পরবে এমনভাবে, আল্লাহ নবী সেই হাদিসের সঙ্গে মিলে নবী বলেছিলেন কেয়ামতের আগে নারী হবে কেমন জানো? কাসিয়াতিন আরিয়াত, একদিকে কাপড় পরা আর একদিকে উলঙ্গ। সে যুগে এটা বোঝা অসম্ভব ছিল, এটা কেমনে সম্ভব? কাপড়ও পরা আবার উলঙ্গ, যে উলঙ্গ তার কাপড় নাই, যে কাপড় পরা সে উলঙ্গ না। এই যুগে এসে বুঝতে কারো কষ্ট হওয়ার কথা না কেমনে কাপড় পরে উলঙ্গ থাকে, বরং বাস্তবতা তো এটা, কেউ যদি সম্পূর্ণ উলঙ্গ হয়, ওর দিকে যে কয়েকজন নজর দিবে, এরা যেভাবে নিজেদের পরিদর্শন প্রদর্শন করে, এতে নজরের মাত্রা আরও বেশি হয়ে থাকে। সব জিনার ব্যবস্থা করবেন আপনি, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, দিলের জিনা, ত্বকের জিনা, লাস্টে বলবেন খালি আসলটা করিস না রে বাবা, এটার ব্যাপারে তোরা সুফি সন্ন্যাসী হয়ে থাক, এটা কিভাবে সম্ভব হতে পারে আমাকে বলেন? যদি জিনা থেকে বাঁচতে চায়, প্রথম দরজাই তো বন্ধ রাখতে হবে, কিন্তু আগেরগুলো খুলে দিয়ে লাস্টেরটা থেকে বাঁচা কখনোই সম্ভব না। তো বলছিলাম যে একমাত্র পন্থা হলো, যদি সমাজের যে কোনো অন্যায়ের মোকাবেলা করতে চান, একমাত্র পন্থা হলো দিল প্রস্তুত করতে হবে, দিলের মধ্যে আল্লাহকে বসাতে হবে। যদি দিলের মধ্যে আল্লাহরে বসাতে পারে, আরবিতে যেটাকে তাকওয়া বলা হয়, তাহলেই একমাত্র মানুষকে সকল অন্যায় থেকে বের করে আনা যাবে। না হলে যত বড় সুশাসক আসুক, এমনকি যদি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় বসেন, কেন তার যুগে মুনাফিক ছিল না, তার যুগে দুই নম্বরই করতে এমন মানুষ ছিল না, নিঃসন্দেহে ছিল, হার জামানায় ছিল, তুলনামূলক কম ছিল, কারণ তখন তাকওয়ার পরিবেশ ব্যাপক ছিল, আর এখন শয়তানে তুলনামূলক বেড়েছে, ভালোরটা কমেছে, কিন্তু সদাসর্বদা মূলনীতি এটাই থাকবে, দিলে যদি আল্লাহরে বসানো না যায়, বাহিরে সহজে লাইনে আনা কারো সাধ্যের কথা না। আজকাল বলে না সব কিছু থেকে ধর্মকে আলাদা করতে হবে,
রাজনীতি থেকে ধর্মকে আলাদা করো, অর্থনীতি থেকে ধর্মকে আলাদা করো, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করো। আমাদের ছেলেপেলেরা পাঠাবো ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, দুদিন পর তারাই ফিরে আসবে নাস্তিক হয়ে। আসাদ নূরকে তার বাপমা যখন পড়ালো তারাকে নাস্তিক বানানোর জন্য পড়িয়েছিল, কয়টা নাস্তিকের বাপমা এমন আছে যারা বলতে পারবে হ্যাঁ আমার সন্তানকে নাস্তিক বানানোর জন্যই উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি। এমন বহু নাস্তিকের কথা আমরা জানি যার বাপ পাঁচ ওয়াক্ত নামাজি, যার মা নিয়মিত নামাজ পড়ে, রোজা রাখে, ইসলামের বিধানগুলো ঠিকঠাক মতো মেনে চলে, সন্তান হয়ে গেছে নাস্তিক। এমনকি এক মহিলার তো সেদিন দেখাও গেল যে সে তার সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে যাচ্ছে যে আমার মেয়ে পর্দা করে না, আমার মেয়ে বেপর্দায় থাকে, আমি তারে ঘরে ফিরিয়ে নেব, কিন্তু মেয়ে যাবে না মায়ের সাথে, মা তুমি চলে যাও আমি যাব না তোমার সাথে। মায়ের অভিযোগ ইসলাম পর্দা ফরজ করেছে, আমার মেয়ে বুকে ওড়না পরে না, বুক খুলে রাখে, চুলগুলো কেটে ছোট করে রাখে, ইসলাম তেগুলোকে হারাম করেছে, আমি আমার মেয়েকে ইসলামের আলোকে গড়তে চাই, কিন্তু মেয়ে বলে তোমার মতো মা আমার কোনোই দরকার না। তো কোন সেই শিক্ষা যে শিক্ষা সন্তানদেরকে এভাবে মা বাপের বিপরীতে দাঁড় করিয়ে দিল? মা বাপ স্বপ্ন দেখত সন্তান দুনিয়াও চমকে যাবে, আখেরাতেও জান্নাতি হয়ে যাবে। আর যারা মাদ্রাসায় দেয় বাচ্চাদের খালি আর এই জান্নাতের স্বপ্ন দেখে এমন না, যারা স্কুল কলেজে বাচ্চাকে দেয় তারা কি জাহান্নামের স্বপ্ন দেখে নাকি? প্রতিটা মানুষই তো জান্নাতের স্বপ্ন দেখে, কিন্তু বিগড়ে যায় কেন? কারণ ওই যে কথা গোড়ায়, শিক্ষা ব্যবস্থা থেকে ধর্মকে আলাদা করো, বিচার থেকে আলাদা করো, রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি থেকে আলাদা করো, করতে 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 ধর্মকে নিয়ে সীমিত করে ফেলবা। কোথায় জানো? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু মারকাজে, শুধু খানকায়, শুধু মাহফিলে, এগুলো হলো আল্লাহর এরিয়া, বাকিগুলো হলো তাগুতের এরিয়া, নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, এটাও পুরনো কথা। পুরনো কথা কেন? কারণ এখন 2023 যেই সময় আমি এখানে কথা বলছি তখন মসজিদেও ধর্মীয় স্বাধীনতা নাই, মাদ্রাসায়ও ধর্মীয় স্বাধীনতা নাই, মাহফিলেও ধর্মীয় স্বাধীনতা নাই। আপনি বলবেন কিভাবে? আপনি নিজেই গিয়ে আপনার মসজিদের ইমামকে, খতিবকে একান্তে কানে কানে জিজ্ঞেস করেন, হুজুর এই যে মসজিদে আছেন 5 বছর 10 বছর 20 বছর ধরে, আপনি কি কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারেন, নাকি কেউ কেউ আপনার পথে বাধা সৃষ্টি করে, আপনি যেটা নিয়েই বলেন তাদের গায়ে আগুন জ্বলে? এ কারণে কথা অনেক মেপে মেপে বলতে হয়। কোরআনের আয়াত আছে 6000-এর উপরে, কিন্তু সারা জীবন সর্বোচ্চ 600 আয়াত নিয়েই কথা বলতে হয়, বাকিগুলো বাকি থেকে যায়। এর বাইরে বাংলাদেশে কয়টা মসজিদ আছে আমাকে বলেন? মাদ্রাসায় কি পড়াবে না পড়াবে? আজকাল অধিকাংশ জায়গায় কমিটি এগুলো নিয়েও নাক গলায়, হুজুর জিহাদের আলোচনা যাতে না হয়। ও, তাহলে জিহাদ নিয়ে যে আয়াত আছে 484টা, নামাজ নিয়ে আছে অনলি 82টা, 100 না শুধু 82টা, জিহাদ নিয়ে আছে 484টা, এগুলো কেমনে পড়াবো? কেমনে পড়াবেন আপনি বুঝেন গিয়া? কিন্তু আমাদের মাদ্রাসায় বৈশা জঙ্গিবাদী কথা কম যাইব না। তাফসির মাহফিল মানে কি? এখানে কোরআনের তাফসির করা হবে, কয় আয়াতের লেখা নাই, তার মানে সব আয়াতের, বক্তা স্বাধীন, যার যেখান থেকে ইচ্ছা আলোচনা করবে। কিন্তু আপনি বলেন জন্মের পর থেকে যারা আজকে পর্যন্ত তাফসির শুনেছেন, কোরআনের কয়টা আয়াতের তাফসির শুনেছেন, কয়টা বিষয়ের তাফসির শুনেছেন, অনেক বিষয় কি এমন নাই যেগুলো জন্মের পর থেকে আজও পর্যন্ত শুনেন নাই, অথচ কোরআন স্টাডি করতে বসলে আপনার সাধারণ চোখেই সেগুলো বড় বড় অক্ষরে ধরা দেবে? তাহলে স্বাধীনতা থাকলো কোথায় আমাকে বলেন? হ্যাঁ, এক জামানা ছিল যে ইসলামরা চাপাতে 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 কিছু জায়গায় ঢুকিয়েছিল, এখন আর কোনো জায়গায় ইসলাম স্বাধীনভাবে চলে না। দেখেন না বক্তাদের লিস্ট করে কারা? বক্তাদের লিস্ট বক্তারা করতো যদি, আলেমরা করতো যদি, দেশের মুরব্বীরা করতো যদি, বুঝতাম যে হ্যাঁ এরা মনে হয় ধর্মের অপব্যাখ্যা করে, এদের লিস্ট থাকা দরকার। কারণ এটা তো ঠিক, অনেকে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে ধর্মের অপব্যাখ্যা করে, কোনো সন্দেহ নাই, কেউ দাড়ি টুপি লাগালেই আমরা তার দালাল হয়ে যাব না, হাতের পাঁচাঙ্গুল যেমনিভাবে সমান না, একইভাবে দাড়ি টুপি লাগালেও সবাই কোনোদিন সমান হতে পারবে না, কিছু কিছু লোক থাকবেই হার জামানায়। তো এখন লিস্ট যদি ওলামায়ে কেরাম করতেন যুক্তিতে ধরত, মুরব্বীরা করতেন যুক্তিতে ধরত, আমাদের শিক্ষা বোর্ড করত যুক্তিতে ধরত, কিন্তু বক্তাদের লিস্ট করে তক্তারা, যারা পারে না কোরআন পড়তে, পারে না কালেমা পড়তে, পারে না ইসলাম সম্পর্কে কোনো একটা মৌলিক ধারণা প্রকাশ করতে, কিছুই জানে না, খালি জানে এই কথা আমেরিকার স্বার্থে আঘাত লাগে, এই কথায় ভারতের স্বার্থ নষ্ট হয়, এই কথায় ইসরায়েল রাগ করতে পারে, এই কথায় চীনের মন খারাপ হতে পারে, এমনকি বাসের চাইতেও কঞ্চি বড় হয়ে যায়, ওরা রাগ করবে কি করবে না? যদি এমন হয় যে জাতীয় কথা রাগ করে না,
তবু এক ধাপ আগবেরে আরা পণ্ডিতি করবে এমন কি সোনার বাংলায় এখন তে স্টেজের মধ্যে ওলামায়ে কেরামের সামনে বেয়াদবি হয় না আরে কি হয় না হয় না কোথায় হয় না বলেন কিসের এমন মোহ কিসের অদ্ভুত্ব যার কারণে আলেমরা আর আলেম মনে করে না নবীর ওয়ারিশরা আর নবীর ওয়ারিশ মনে করে না এমন কি বাপের বয়সী মুরব্বি আলেমের গায়ে হাত তুলতেও দ্বিধা করে না বলবেন কে তুলেছে কবে তুলেছে বেশি বছর আগে যাওয়া লাগবে না আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইকে চেনে না এমন কে আছে তার সেই ভিডিও সাক্ষাৎকার আজও তো অনলাইনে আপনি খুঁজে পাবেন এক অফিসার তার দাড়িগুলো পর্যন্ত টেনে ধরেছে কি রে বুড়া এত শয়তানি করলি কেন সইতে না পেরে এক পর্যায়ে বলেছেন খবরদার দাড়ি ছাড় বেয়াদবি করিস না আল্লাহ সইবে না কিন্তু ক্ষমতার মোহে তো অন্ধই বুড়িরা কি করতে পারবে তাও জেলে বন্দি দুই দিন আগে তার লোকেরা আরো মাইর খেয়েছে ঘুরে দাঁড়াতে চাইলেও কয়েক বছর তো লাগবে কমসকম কি করতে পারবে কিন্তু জানে না দুর্বলরা কিছু করতে না পারলে কি হবে তাদের সঙ্গে সবচেয়ে সবল যিনি তার ডাইরেক্ট সম্পর্ক আছে আরে তোরা তো পাপ করতে করতে দোয়া করলেও দোয়া কবুল হয় না কারণ হারাম খেলে নবী জানিয়েছেন যে হারাম খায় হারাম পরে হারাম দ্বারা রক্ত মাংস গঠিত হয় সে যদি পেরেশান হয়ে ডাকতে থাকে ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব আল্লাহ নবী বলেন কোত্থেকে দোয়া কবুল হবে ওমাতামুহু হারাম ওমাশরাবুহু হারাম ওমালবাসুহু হারাম ওগুযিয়া বিল হারাম ফান্না ইউস্তাজাবু লিযালিক কিন্তু এই দুর্বলদের ব্যাপারে মজলুমদের ব্যাপারে নবী বলেছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম শোন মজলুমের বদদুয়ারে ভয় করবি ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব মজলুমের বদদুয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না ফলাফল গোটা বাংলাদেশ দেখেছে ঐশীর নাম শোনেন নাই এমন কেউ তো নাই মাদকের ছোবলে আক্রান্ত হয়ে নিজের হাতে নিজের পুলিশ বাপরেও মারলো মায়েরও মারলো আজও পর্যন্ত সেই কাশিমপুর কারাগারের মহিলা শাখায় বন্দী আছে সেই ঐশীর বাপ কে ছিল আমাদের প্রশাসনের ভাইদেরও শিক্ষা নেওয়া উচিত সেই লোকটাই ছিল যে সেই দুর্বল অসহায় রোগা শরীরের আল্লামা জুনায়েদ বাবুনগরীর দাড়ি ধরে টেনে টেনে বেয়াদবি করেছিল বিচার আল্লাহ দুনিয়ায় দেখিয়েছেন দুনিয়ায় তো ট্রেইলার দেখিয়েছেন আসলটা তো বাকি আছে দুনিয়া তো জাস্ট স্যাম্পল দেখানোর জায়গা বিচার দিবস তো আরেকটা মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহাই তো বলি বিচার দিবসের মালিক আল্লাহ বিচারের দেখেছোটা কি বিচার তো আপকামিং সুন ইনশাআল্লাহ ওই যে জানেন না আল্লাহ নবী চিঠি ছিঁড়েছিল এক বেয়াদব নবী চিঠি লিখে পাঠিয়েছেন চিঠি পড়বে পরের কথা যখন দেখেছে নবীর নাম আগে ওর নাম পরে প্রেরকের নাম তো আগেই থাকে প্রাপকের নাম তো পরেই থাকে কিন্তু ওর সহ্য হলো না নবী লিখেছিলেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইলা কিসরা আযীমি ফারস এই চিঠি আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত পারস্য মানে ইরানের বাদশা খসরু পারভেজের উদ্দেশ্যে এটা দেখেই রাগে অগ্নিশর্মা হয়ে গেল বেয়াদব আরবের কোথাকার কোন বেদুইন আমি হলাম দুনিয়ার সুপার পাওয়ার তৎকালীন দুনিয়ার সুপার পাওয়ার ছিল দুইটা আজকালকার সুপার পাওয়ার যেমন দুই শক্তি মৌলিকভাবে আমেরিকা পাশাপাশি চীন রাশিয়ার ব্লক একইভাবে ওই জামানায়ও পরাশক্তি ছিল দুইটা একটা হলো ইউরোপ যেটার আগের নাম ছিল রোম আর আরেকটা ছিল এই ইরান বা পারস্য তো সে বলেছে এটা কোন বেয়াদব রে চিঠি তাড়াতাড়ি ছেড় আমার হাতে দে চিঠিগুলারে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো আর খাদেম রে বলল আমার অমুক গভর্নর যার নাম বাদান আমার সেই গভর্নর রে বল এই বেয়াদবটারে জলদি লোক পাঠাইয়া ধইরে আমার সামনে হাজির করতে গভর্নরের কাজ তো ওইগুলো তো হুকুমের গোলাম পোশাকুত্তার মতো বস যেটা বলবে যুক্তিতে ধরুক আর না ধরুক সেটাই ওরে মানতে হবে সেও লোক পাঠিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুহাম্মদ ভালোয় ভালোয় চলো না হলে কিন্তু একশনে যাব মানে প্রথমে সুন্দরভাবে বুঝাচ্ছে হ্যান্ডকাপ ট্যান্ডকাপ লাগাবো না কিছু না চইলা আসো আমাদের সাথে সার অপেক্ষায় আছে আর যদি সোজা আঙ্গুলে ঘৃণা ওঠে আঙ্গুল কিন্তু বাঁকা করব এখন তুমি বলো কি অফার নিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে আগেই সংবাদ পৌঁছেছিল নবী একটা খালি বদদোয়া দিয়েছিলেন জাস্ট একটা বাক্য মাযাকাল্লাহু মুলকা আল্লাহ আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করেছে
তুমি ওর সাম্রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও নবীর বদদোয়াকে আল্লাহ ফিরাবেন নবীর দোয়ার মধ্যে আল্লাহর মধ্যে কি কোনো পর্দা থাকে ফয়সালা তো আগেই হয়ে গেছে এবার এসে বলেছে মোহাম্মদ ভালোই বলো চল নবী বলেন একটা দিন আমার চিন্তা ভাবনা করার সময় দে কি ডিসিশন নিব চিন্তা তো একটু করা লাগে তোর একদিন পরে আয় তখন আমি তোদেরকে জানাবো আমি কি করব ওরা তো মনে মনে খুশি মনে হয় বাঁকা করা লাগবে না আঙ্গুল আঙ্গুল বাঁকা করতে গেলে রিস্কও তো আছে একটা লোককে তার এলাকা থেকে বের করবে যদি বানায় দেয় তা আল্লাহ নবী বলেন একদিন পরে আইসো একদিন পরে গিয়েছে চল রে মোহাম্মদ কই যামু কই নিয়ে যাবা কেন জানোস না পারস্য সম্রাট ইরানের সম্রাট খসরু পারভেজের কাছে ওর কাছে কি যামু তো ইতিমধ্যে মইরা গেছে ওর অপারেশন কয় কি পাগলে কই ইরান কই মদিনা ওইখানে যদি মরেও খবর আসতেই লাগবে কয় সপ্তাহ ওরাই তো কয় সপ্তাহ লাগিয়ে এসে পৌঁছেছে এখন ওইখানে যদি মরে এই পাগলে বলবে কেমনা তার মানে ভুয়া ওদের কনফিউজ করার জন্য বলছে বলছে না না এসব কথায় কাজ হবে না কোনো ধানায় পানেই চলবে না আমাদের সাথে ভালোই ভালো চল নবী বলেন শোন আমি যা বলছি সত্য বলছি যদি আমার কথা মিথ্যা হয় অ্যাকশন নিয়ে আসিস ওরাও এখন পেরেশান এতটা কনফিডেন্স নিয়ে কি লোকে মিথ্যা বলতে পারে কনফিডেন্স নিয়ে মিথ্যা কথা বলার মতো লোক কম কিছু লোক পারে ১৯৯০ সাল নিয়েও কত গল্প আছে বাংলাদেশে ৯০ সালে এটা করেছি ওটা করেছি এরকম কনফিডেন্স নিয়ে কনফিডেন্স লেভেল একেবারে আপারে রেখে কয়জন লোক এভাবে মিথ্যা বলতে পারে পরিমাণ তো খুবই কম ওদের ভেতরও দ্বিধা কাজ করলো কেমনে বলে আচ্ছা একটু চেক দিয়ে আসি চলে গেল গভর্নরের কাছে যেই মুহূর্তে গেল গভর্নরের কাছে স্যার ওই কোন পাগলের কাছে পাঠাইলেন ও কয় আমগো স্যার বলো স্যার খসরু পারভেজ নাকি শেষ এখন কার কাছে যাই বসে এই কথা কি হাসা নাকি বাদান বলল ধুর মিথ্যা কথা এটা আবার কেমনে হয় সে তো নিঃসন্দেহে জীবিত আছে মজলিস শেষ হয় নাই এর মধ্যেই আর এক দূত এসে খবর দিয়েছে গভর্নর সাহেব কাহিনী তো হয়ে গেছে আমাদের সম্রাটকে তার ছেলে নিজে মাইরে ফেলেছে তাহলে বিচার হয়েছে কি না এই যুগের বিচার ওই যুগের বিচারে মিল পান কি না আরে মিল পান কি না দুর্বলের পক্ষে কে আছে দুনিয়ার কেউ থাক বা না থাক আল্লাহ আছেন আরে দুনিয়ার মা তো আপনারে ফেলে না সব দুয়ার থেকে লাথি খেয়ে আসলেও একটা দুয়ার কিন্তু খোলা থাকে আমাদের জন্য আমাকে বলেন তো মায়ের দয়া বেশি না আল্লাহর দয়া বেশি তো গোটা দুনিয়া যদি বুড়া আঙ্গুল দেখায় গোটা দুনিয়া যদি আমার বিরুদ্ধে যুদ্ধে নামে তাতে কি হয়েছে আপনি বলবেন না না আল্লাহর ওয়াদা তো শুধু আল্লাহর বড় বড় ওলিদের সাথে বড় বড় কুতুবদের সাথে আমি বলবো না রে পাগল আল্লাহর ওয়াদা তার প্রত্যেক বন্ধুর সাথে আর বন্ধু কারা তুই জানিস যারাই ইমানদার প্রত্যেকে আল্লাহর বন্ধু হ্যাঁ বন্ধুত্বে বন্ধুত্বে পার্থক্য আছে আপনার বন্ধু ধরেন ১০০টা ক্লোজ ফ্রেন্ড আছে ৫টা বাকিগুলো সাধারণ বন্ধু আর ৫ জন হলো গভীর সম্পর্কের বিশেষ বন্ধু তা আল্লাহর ওলি যারা নেককার বান্দা যারা মুত্তাকি পরহেজগার যারা তারা আল্লাহর বিশেষ বন্ধু কাছের বন্ধু কিন্তু আমরা যারা কালেমা পড়েছি আমরা প্রত্যেকেই আল্লাহর বন্ধু দলিল কোরআনের আয়াত আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন আল্লাহ বলেছেন আমার ওলি কারা জানো যাদের দুইটা গুণ আছে এক নম্বর গুণ ঈমান এনেছে আপনারা ঈমান আনেন নাই বলেন আলহামদুলিল্লাহ ঈমান এনেছি দুই নম্বর গুণ তাকওয়া অবলম্বন করেছে তাকওয়ার সর্বনিম্ন স্তর কুফুর ছাড়া শিরিক ছাড়া জাহেলিয়াত ছাড়া ঈমান ইসলামকে আঁকড়ে ধরা আপনারা কি কুফুর ছাড়েন নাই শিরিক ছাড়েন নাই জাহেলিয়াত ছাড়েন নাই তাহলে প্রত্যেকে আল্লাহর বন্ধু কিনা নাকি বলতে শরম করে হুজুর আল্লাহর বন্ধু কেমনে কই দুনিয়ার বন্ধু কইলে না ভাব আসে না আল্লাহর বন্ধু এই পরিচয় কি লজ্জান না গৌরবের লজ্জান না গৌরবের তো বলছিলাম যে সব সমস্যার সমাধান এক জায়গায় তাকওয়া ঠিক করেন অনেক কিছু ঠিক হবে ইমাম ইজলি রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আছে থিকাত সেই কিতাবের মধ্যে তিনি একজন প্রখ্যাত তাবেঈ তাবেঈ তো বুঝেন সাহাবীদের সোহবত যারা পেয়েছেন এক তাবেঈর ঘটনা লিখেছেন যিনি বড় ইমাম ছিলেন আলেম ছিলেন বুজুর্গ ছিলেন তাকওয়ার অধিকারী ছিলেন আবার বিচারকও ছিলেন নাম ছিল উবাইদ ইবনে উমাইর আল মক্কি মক্কায় থাকতেন তিনি সেই মক্কায় একজন নারী ছিল সবচেয়ে সুন্দরী আজকালকার থাকে না এক এক সময়ের একেবারে বিশ্বসুন্দরী বিশ্বসুন্দরী তো আবার নির্ধারণ করে কেমনে যেই কয়েকজন বেশ্যা এসেছে তাদের কাছে এদের মধ্যে থেকে একজনকে ঘোষণা করে বিশ্বসুন্দরী যে মা বোনেরা ঘরে লুকিয়ে থাকে ওদের সৌন্দর্য দেখে দেখে কি আর রেটিং দেয় নাকি ওরা কিন্তু সে বাস্তবেই ছিল আরবের মক্কার শ্রেষ্ঠতম একজন সুন্দরী তো একদিন আয়নায় নিজের চেহারা দেখছিল
নিজের চেহারা দেখে নিজেই ক্র্যাশ করে। জামাই পাশেই আছে, জামাইরে বলল তুমি কি বলো এই চেহারা দেখে ফেতনায় পড়বে না এমন কোন সিংহ পুরুষ আছে নাকি দুনিয়ায়? এখন জামাই তো এমনি এত সুন্দরী নারী বিয়ে করেছে, সুন্দরী নারী বিয়ে করলে অনেকের পাতে এমনি মাটিতে পড়ে না, সকাল বিকাল সেলফি না দিলে পেটের ভাত হজম হয় না। বিয়ে করেছে সে, সৌন্দর্য দেখে বন্ধুদের, কয়েকটা লাইক কমেন্ট আর সস্তা শেয়ারিং এর জন্য নিজের আত্মমর্যাদাবোধ বিকিয়ে দিতে কোনো কিছু দেরি করে না, এমনকি বউরে নিয়ে যদি একটু বাঁকা বাঁকা কথা কেউ বলে। সৌন্দর্যের প্রশংসা তো বিভিন্নভাবেই করা যায়, চোখ দিয়ে তো অনেকভাবেই দেখা যায়, কেউ যদি একটু খারাপ ভাষায়ও কিছু বলে তবুও তার ভালোই লাগে, বলে থ্যাংক ইউ। তো এখন উবাইদ বিন উমাইর আল মাক্কির ছুমায়ের ঘটনা বলছি। সেই বেডি তার স্বামীরে বললো কি রে এই চেহারা দেখা ফেতনায় পড়বে না এমন কোন পুরুষকে আছে মক্কায়? বলল আছে আছে। কে আয়? ওই পুরুষের দেখা দরকার, এই চেহারা দেখাও ফেতনায় পড়বে না অর্থ সিনেডামাই তো দেখা দরকার। বলল তার নাম উবাইদ বিন উমাইর আল মাক্কি। কোন জায়গায় হাত দিয়েছে চিন্তা করেন, যদি এই জামানার সবচাইতে বড় বুজুর্গ যে, ধরেন বাংলাদেশের সবচাইতে বড় মুরব্বী যে, তার ব্যাপারে যদি এভাবে কোনো বেডি চ্যালেঞ্জ দেয় আসে যে ওই ব্যাডারে আমি ফেতনায় ফেলমু, ফেললেই আমার তখন সৌন্দর্যের পরিপূর্ণতা পাবে, বিষয়টা কেমন হয়ে যাবে? তো সে বলল হ্যাঁ উবাইদ বিন উমাইর, কারে কত বুজুর্গ দেখছি বাইরে, বহুত বুজুর্গ, বেডি গো সামনে পড়লে সব বুজুর্গই শেষ। স্বামী বলল না তুমি চেনো না উবাইদ বিন উমাইরকে, তোমার মতো সুন্দরী কেন, এর চাইতে বড় সুন্দরী আসলেও তার ইমান হরণ করতে পারবে না। সে বলল আচ্ছা আমাকে একটা আবার অনুমতি দাও, টেস্ট করি, মানে প্রেম করবে না কিন্তু তারা ফাঁদে ফেলবে, নারীদের চক্রান্ত বড় কঠিন, কোরআনেরই তো আয়াত এটা, ইন্না কাইদা কুন্না মাতিন। তো জামাই বলল ঠিক আছে ট্রাই একবার কইরা দেখো, এত যখন তোমার আত্মবিশ্বাস একবার চেষ্টা করেই দেখো তুমি পারো কি না। এখন গেল হুজুরের কাছে, হুজুরের কাছে যেতে একটা বাহানা তো লাগবে, এই জামানায় যেমন অনেকের কাছে বাহানা হিসাবে আছে ইনবক্সে, ভাইয়া একটু মাসালা দরকার আমার, এই মাসালাটা একটু সমাধান করে দেন না, কখনো কখনো ফেতনা এই সুরতে আসে না? বলেন না আসে কি না, নেক্সট সুরতে ফেতনা তো কত সময় আসে, এমনকি ওলামায়ে কেরাম তো এই মাসালা বলেছেন, কোনো হুজুরের চেহারা দেখেও যদি কোনো নারী ভেতরে খারাপ ফিলিংস অনুভব করে তার জন্য সেই হুজুরের চেহারা দেখে বয়ান শোনাও হারাম হারাম হারাম। ওই যে মাহফিলে প্রজেক্টর লাগায় না অনেক জায়গায়, মহিলা প্যান্ডেলে প্রজেক্টর দেওয়া থাকে, এখন অনেকে এটারে বলে ইউটিউবে তো বয়ান থাই, প্রজেক্টরে বয়ান প্রচার করতে সমস্যা কি? আরে পাগল, সমস্যা কোথায় জানো, যদি ভেতরে ফেতনা অনুভব না করে তাহলেও কাজটা উত্তম হবে না, অনুত্তম তো হবেই, কিন্তু ভেতরে যদি খারাপ কিছু চলে আসে তাহলে শুধু বয়ান না, কোরআনের তেলাওয়াত শোনাও চেহারা দেখে দেখে যায় যাবে না। এখন কার ভেতরে কারটা শুনলে কি ফিলিংস আসে এটা তো প্রত্যেকে নিজে জানে, দুনিয়ার বাইরের কোনো হুজুরকে এটা বলতে পারবে? তো এখন মাসালা শুনতে গেছে, এখন উবাইদ বিন উমাইর আল মাক্কি মক্কা শরীফে দর্শ দিয়েছেন, দর্শ শেষ, বেড়ি হাজির, হুজুর একটা মাসালা। তো এখন সবার সামনে বলা যাবে না মহিলা সংক্রান্ত মাসালা, মহিলাদের তো ব্যাপার স্যাপার থাকে অনেক, সবার সামনে বলা যায় না, মানিজ্জতের ব্যাপার। তিনি মসজিদে হারাম, আল্লাহর ঘর, মসজিদে হারামের এক কোনায় গেলেন যে বলো দেখি, এখন মাসালা বলবে কি, যেই মাত্র সেখানে গেল আস্তে করে টান মেরে চেহারার নেকাবটা সরিয়ে ফেলল, আর তার সেই সুন্দরী চেহারা বর্ণনার শব্দ যেন চাঁদের একটা টুকরো হঠাৎ করে জ্বলে উঠল। উবাইদ বিন উমাইর মাক্কি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল ইয়া মাতাল্লাহ, হে আল্লাহর বান্দি তুমি করছোটা কি, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো তুমি। সেই নারী বলল ইন্নি কদ ফুতিনতু বিকা ফানজুর ফি আমরি, আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি, আপনি সিদ্ধান্ত নেন আমার ব্যাপারে কি করবেন। এই যুগ হলে আর বিশ্ব সুন্দরী আইসা এমনি যদি বলতো কত লোক ভাবতো পরেরটা পরে বুঝবো, আর জামাইয়ের লোকও কেমনে সারাসারি করা যায় পরে চিন্তা করবো, আর জামাই আছে কিনা সেই কথাও তো জিজ্ঞাসা করে নাই, ডাইরেক্ট এসে হুজুর আমি তো ফাইসা গেছি আপনার প্রেমের জালে, এখন আপনি বুঝেন, নিজেরা হাওয়ালা করে দিয়েছি আপনার, কি করবেন আপনার ডিসিশন। এই জামানা হলে তো অনেকে বলতো আহ গনিমত, মনে হয় আসমান ফুড়া করে আল্লাহুর নামায় দিছে আমার। এখন সেই নারী যখন এভাবে তাকে উপস্থাপন করছে তিনি বললেন তাহলে শোনো আমি তোমাকে পাঁচটা প্রশ্ন করব, যদি পাঁচটা প্রশ্নের তুমি জবাব দিতে পারো তোমার যে কোনো চাহিদা আমি আল্লাহর বান্দা পূরণ করব, কথা দিলাম। সেই বেডি তো রেডি,
ফিতনায় তো ফেলে দিয়েছো, উদ্দেশ্য তো সজ্জা সঙ্গিনী হওয়া না, উদ্দেশ্য তো মোল্লারে ফাঁসায়া দেওয়া। মোল্লা ফাঁসবে আর সে ঘরে ঘরে বৈশা বৈশা তৃপ্তির ঢেকুর তুলবে আর হাসির হাসবে। আসলে উদ্দেশ্য তো সেই বেতার সঙ্গে প্রেম করা না, বরং তার কেরিয়ারকে তার জিন্দগির উপর চুনকালি মেখে দেওয়া। তো এখন তিনি প্রথম প্রশ্নই শুরু করলেন, আচ্ছা যদি তোমার সামনে মালাকুল মউত মানে আজরাইল মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয় আর তুমি জানো না তোমার পরবর্তী পরিণতি কি হবে, তুমি কি মুক্তি পাবা নাকি পাবা না, আকানা ইয়াসুরুকি আন্নি কদ কযাইতু লাকি হাযিহি আল হাজা, তখন কি তোমার জবাব শেষ করলো? এবার বলল তুমি আমাকে বলো এখন কি তুমি এটাতে খুশি হবা, আমি তোমার প্রয়োজন পূরণ করব। সে বলল কশিন কালেও না, সঙ্গে সঙ্গে চেহারাটা ঢেকে বাড়িতে চলে গেল। তার স্বামী তো অবাক, স্বামী জিজ্ঞেস করলো কি রে কাম কি হয়ে গেছে, উবাইদ বিন উমাইর মক্কি কি ফিতনায় পড়ে গেছে? সে বলল আনা বাত্তাল ও আনতা বাত্তাল, আমি একটা বেহুদা তুই হচ্ছিস আর একটা বেহুদা, তোর মতো বেহুদার লগে কোনো কথা নাই। সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছিয়ে নামাজ ধরা শুরু করে দিল। এবার জামাই বেচারা কয়েকদিন যাওয়ার পর আফসোস করলো, কয় হ্যাঁ আল্লাহ আমার বউটা ছিল বিশ্ব সুন্দরী, প্রত্যেক রাত্রে আমি আলাদা আলাদা ফিলিংস পেতাম, কিন্তু আমার বউটারে পুরাই দরবেশ বানায় ছাড়লো, উবাইদ বিন উমাইর মক্কির কি ক্ষতি আমি করেছিলাম, সে আমার গোটা জিন্দগির সুখটাই কেড়ে নিয়ে গেল। তাহলে একজন নারী যে বের হয়েছিল এত বড় চক্রান্ত করার জন্য, কিন্তু বেঁচে এসেছে কিসের কারণে? পুলিশের ভয়ে বলেন না, হামলা মামলার ভয়ে, দুনিয়ায় পানিশমেন্ট খাবে আদালতে যাওয়া লাগতে পারে, এই ভয়ে? একমাত্র আল্লাহর ভয়ে। আজকাল গবেষণা হয় না পুরুষ কিসে আটকায় নারী কিসে আটকায়, আহ কত মত, যত মুখ তত মত, প্রত্যেকে এটা নিয়ে গবেষণা পেশ করে, অথচ সব কিছু আটকানোর জায়গা একটাই, শরীয়তই পারে সবাইকে আটকাতে। পুরুষের সামনে যদি শরীয়ত থাকে, সেই শরীয়ত তাকে পরকিয়া করতে দিবে না, সেই শরীয়ত সেই তাকওয়া তাকে আরেক নারীর সঙ্গে রিলেশন করতে দিবে না, সেই শরীয়ত সেই তাকওয়া স্ত্রীর হক অন আদায় করার ব্যাপারে তাকে গাফেল করবে না। স্ত্রীর সকল হক আদায় করা স্বামীর উপর তো আল্লাহই অবধারিত করে দিয়েছেন, এমনকি স্ত্রীর যদি শারীরিক চাহিদা থাকে আর সে চিন্তা করে যে আমি 4 মাস তাবলিগে কাটাবো, অন্য কোথাও না তাবলিগে, মাঝখানে একদিনের জন্য ছুটিও পাবো না, আবার শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে মিলিত হতে পারবো না, যদিও সিস্টেম এটা আছে কিন্তু যে কোনো সমস্যার কারণে আমি পারবো না, তাহলে তার জন্য মুফতিরা এটাই ফতোয়া দিবে, স্ত্রীকে গুনাহের ঝুঁকিতে ফেলে না তাবলিগে যাওয়া, না বিদেশে টাকা কামাতে যাওয়া, না বিদেশে পড়ালেখা করতে যাওয়া, কোথাও যাওয়া তার জন্য জায়েজ হবে না। স্ত্রীর শারীরিক হক, মানসিক হক, খাবার দাবারের হক, চাহিদার হক, সবগুলো হক শরিয়া যতটুকু দিয়েছে যে পূরণ করবে, স্ত্রী কেন তার থেকে মুখ সরিয়ে আরেকজনের দিকে দৃষ্টি দিবে? তো সব কিছু এই যে আটকানো আটকানো নিয়ে এত গবেষণা, শরিয়ত বাদ দিয়া বাকি যা কিছু নিয়েই আটকানোর চেষ্টা করা হোক, জাস্টিন ট্রুডোর ক্ষমতা দিয়ে আটকাবে নাকি অমুকের জনপ্রিয়তা দিয়ে আটকাবে, না অমুকের পয়সা দিয়ে আটকাবে, কিছু দিয়ে আটকাবে না, দিল যদি পচে যায় গন্ধ হয়ে যায়, দুনিয়ার কিছু দিয়ে কাউকে আটকানো যায় না, এ কারণে জাহান্নামের আগুন দিয়ে তারা আটকানো হবে, এর আগে ও কোনো কিছুতেই আটকাবে না। তো সকল সমস্যার মূল সমাধান এক জায়গায়, সেটার নাম তাকওয়া। তাকওয়ার পরিবেশ কায়েম করেন, এলাকা থেকে মাদক দূর হবে, সন্ত্রাস দূর হবে, ধর্ষণ দূর হবে, ভাইয়ে ভাইয়ে মারামারি, জমি নিয়ে দাঙ্গাবাজি, বোনের হক ঠকানো, বউয়ের মোহর মেরে দেওয়া, দেয় না বউয়ের মোহর দেওয়ার খবর নাই, বোনরে জমির দেওয়ার খবর নাই, বোনরে বলে জমি চাষ না ভাই চাষ, জমি নিলে লয়ে জাগা আর মুখ দেখাবি না, আর যদি ভাই চাষ তাইলে বাকি জীবন বুঝি সাওয়া লাগবে, কিন্তু ভাই সারা চলতে পারবি না। বোন চিন্তা করে কয় ঘন্টা জমির লেগে কি ভাইরে হারামো নাকি, জমি যায় যা আর ভাইরে আমি ধৈরে রাখি, এই জমিগুলো কয়েক গুণ বৃদ্ধি করে কেয়ামতের দিন যখন গলায় তাবিজের মতো লটকায় দেওয়া হবে, লোড সামলাতে পারবে এমন কোন পুরুষ দুনিয়া আছে? একটা বার কোনো নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে আর চিন্তা করবে আল্লাহ কেয়ামতের দিনে আমাকে ধরেই যখন চোখের মধ্যে জ্বলন্ত সীসা ঢেলে দেওয়া হবে, আমার পরিণতি কি হবে?